পয়লা বৈশাখ, দেখুন পয়লা বৈশাখের দিন কি করা উচিত, অনেকের অনেক রকমের নিয়ম হয়, যারা যেটা করে সেগুলো নিশ্চয়ই করবে, কিন্তু কিছু যেগুলো ধর্মীয় নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই পালন করা উচিত, জানতে চাও? হ্যাঁ, তো প্রেমসে বলো। সর্বপ্রথম বর্ষবরণের দিন প্রথমে ব্রহ্ম মুহূর্তে উঠা উচিত। কখন উঠবে? ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্যোদয়ের আগে। সূর্যোদয়ের আগে উঠে স্নান ইত্যাদি করবে। স্নান ইত্যাদি করে যখন সূর্যোদয় হয় তখন সূর্যকে জল দিতে হয়। বর্ষবরণের মধ্যে প্রথমে সূর্যকে জল দিতে হয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ঘরের মধ্যে যে মন্দির আছে সেই সমস্ত মন্দিরকে সংক্রান্তির দিনেই কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া উচিত, মানে আজকের দিনেই। যারা সংক্রান্তির দিন পরিষ্কার করেনি, পরিষ্কার করার বিধান নিয়ম হলো সংক্রান্তির দিন। সংক্রান্তির দিন সমস্ত সব একদম ঠাকুর ঘর সুন্দর করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে সব গোছাগাছি করে নেওয়া উচিত। বৎসরের প্রথম দিন সিংহাসনের মধ্যেও নতুন বস্ত্র দেওয়া উচিত, ঠাকুরকেও নতুন বস্ত্র পরিধান করানো উচিত, নবীন বস্ত্র পরিধান করাবে ভগবানকে। যদি সামর্থ্য সাধ্য হয় তাহলে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাবে। কি দিয়ে? পঞ্চামৃত। পঞ্চামৃত মানে দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, আর তার সঙ্গে তীর্থজল। তীর্থজল বলতে কোনো তীর্থের জল হোক না হোক গঙ্গা জল দিয়েও ভগবানকে স্নান করানো যায়। এই প্রকার ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হয়। নতুন বস্ত্র পরিধান করিয়ে তৎপশ্চাৎ ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন করবে। আপনার সাধ্যমতো আপনি যত পারবেন প্রদীপ জ্বালাবেন, কিন্তু কম থেকে কম 7টা প্রদীপ অবশ্যই ধরাবেন। কয়টা মনে থাকবে? তো সকালবেলায়, এগুলো সব সকালের নিয়ম, সন্ধ্যাবেলায় নয়, কিন্তু সব সকালের নিয়ম। ঠাকুরকে সেবা দিলেন, তৎপশ্চাৎ নিজের মাতা পিতাকে প্রণাম করবেন। ঘরের মধ্যে যত বয়স্করা আছে, বৃদ্ধগণ আছেন, গুরুজন আছেন, সবাইকে গিয়ে প্রণাম করতে হয়। শাশুড়ির সঙ্গে যদি ঝগড়াও থাকে তাও গিয়ে প্রণাম করবে। কিন্তু প্রেমসে বলো। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, কেন বছরের প্রথম দিন। মনের মধ্যে কোনো প্রকারের কোনো হিংসা, কোনো প্রকারের কোনো রাগ, দ্বেষ, ঝগড়া এগুলো রাখতে নেই। বছরের প্রথম দিন মনে রাখবে তুমি যতটা সচল হয়ে চলবে পুরোটা বছর প্রায় তেমনই কাটবে। প্রেমসে বলো। গুরুজনকে গিয়ে প্রণাম করবে, তাদের চরণ স্পর্শ করবে, ঠাকুরের জন্য নানা রকমের ব্যঞ্জন তৈরি করবে, যা পারবে সুন্দর সুন্দর রান্না করবে, রান্না করে ভগবানকে অর্পণ করবে, ভোগ দেবে। হে প্রভু, বছরভর যেন এইভাবেই তোমাকে আমরা খাওয়াতে পারি, আর তুমি খেলে আমরাও খাবো। ভগবান যা গ্রহণ করবেন সেটা প্রসাদে কে খাবে? আমরাই তো গ্রহণ করব। তার জন্য নিজের জন্য নয়, যা কিছু করবে বৎসরের প্রথম দিন সব গোবিন্দের জন্য, সব ঠাকুরের জন্য। বলে প্রভু, তেরা তুজকো অর্পণ ক্যা লাগে মেরা। আর তুলসী গাছে জল দেওয়া আরম্ভ করবে কাল থেকে। কিসে? তুলসী গাছে। আমাকে আজকে সকালেই একজন মাতাজি জিজ্ঞাসা করছিলেন, বলে মহারাজজি রবিবারে তুলসী গাছে জল দেওয়া যাবে? কালকে তো রবিবার, অনেকে বলে রবিবারে জল দিতে নেই। তা দেখুন, রবিবারে জল দিতে নেই সেটা অন্য জায়গায় চলবে, কিন্তু বৈশাখ মাসে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কোনো দোষ নেই। বৈশাখ মাসে রবিবার হোক, সোমবার হোক, যে কোনো দিন হোক, বৈশাখ মাসে ভগবতী তুলসীর মধ্যে নিত্য জল প্রদান করতে হয়। জলের ধারা লাগিয়ে দেবে কালকে, কাল থেকেই জল ভগবতী তুলসীকে দেওয়া আরম্ভ করবে। ছাতের মধ্যে কিছু মাটির ভাঁড়ের মধ্যে বা ছোটো ছোটো বাটির মধ্যে জল ভরে রাখবে, তাতে যেন পাখি টাকিগুলো জল খেতে পারে, এগুলো অবশ্যই করা উচিত। আর বৎসরের প্রথম দিন যার যথাসাধ্য হয়, নিজের সাধ্য অনুসারে
ভগবত কার্যের নিমিত্তে কিছু না কিছু দান ধর্ম অবশ্যই করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু, সন্ধ্যাবেলায় আর সকালবেলায় ঘরের দোয়ার ইত্যাদি এগুলো সব গোবর দিয়ে লেপন করা উচিত। জল গোবরের যদি ব্যবস্থা না হয় তখন জল দিয়ে ধুয়ে সুন্দর করে মার্জন করা উচিত। সন্ধ্যাকালেও ঘরের দোয়ারে প্রদীপ অবশ্যই দেওয়া উচিত, সকালবেলায় ঠাকুরের সামনে, সকালবেলায় কোথায় ঠাকুরের সামনে, আর সন্ধ্যাবেলায় কোথায় দোয়ারের মধ্যে, কোথায় দোয়ারে প্রদীপ দেবে, তুলসী তলায় প্রদীপ দেবে। আর ভগবানকে কর্পূর দিয়ে আরতি করবে, কী দিয়ে আরতি করবে, কালকে জোরে বলো, কর্পূর দিয়ে ভগবানকে আরতি করবে। ভগবানের জন্য কর্পূর অত্যন্ত প্রিয়, কদলী গর্ভসম্ভূতম কর্পূরম তু প্রদীপকম, তার জন্য ভগবানের এটা অত্যন্ত প্রিয়। যদ্যপি যখন আমরা নিয়ম মাস পালন করি, কার্তিক নিয়ম সেবা নিয়ম মাসের মধ্যেও ভগবানকে নিত্য কর্পূর দিয়ে আরতি করা উচিত। অন্য সময় পারো না পারো, কালকে বর্ষবরণ প্রথম দিন ভগবানকে সন্ধ্যাবেলায় কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবে। সন্ধ্যাবেলায় না পারো সকালবেলায় করে নেবে, সকালবেলাও সেটাকে করে নেওয়া যায়। আর যত পারবে কালকে তত জপ করবে, ভজন করবে, হরিকথা শ্রবণ করবে। যারা লাইভ শুনছে তারাও খুব ভালো করে মন দিয়ে শুনে নেবে। যারা এখানে বসে আছেন তাদের কাছে তো খুব সুন্দর সুযোগ আছে যে বিকেলবেলায় সবাই এখানে বসে একসঙ্গে কালকে আমরা হরিকথা শ্রবণ করবো, ভাগবত শ্রবণ করব। আর যারা দূরে আছেন তারা সব লাইভ ঘরে বসেই পাঠ শ্রবণ করবেন। প্রেমসে বলো, কালকে বর্ষের প্রথম দিন মনে রাখবে, কোনো প্রকারে কোনো এমন আচরণ করবে না যেই আচরণের দ্বারা কেউ কষ্ট পায়, মনে রাখবে। আমার আচরণ দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। কেউ যদি তোমাকে কিছু খারাপ কথাও বলে তাহলে কালকে হাত জোড় করে সেটাকে স্বীকার করে নেবে, প্রণাম করে নেবে, বলে তুমি খুব কৃপা করেছ। মনে রাখবে, তুমি যেই কোনো জিনিসের মধ্যে নিজের অন্তরে যতটা মঙ্গল ভাবনা রাখবে ততই তোমার সঙ্গে মঙ্গল হবে। আর সবথেকে বিশেষ কথা, কালকে বৎসরের প্রথম দিন কেউ ভুলেও কোনো জীব হত্যা করবে না। যদ্যপি আমার মনে হয় এখানে যতজন আছে এই সময় ভাগবত পাঠ চলছে, সবার ঘরে নিশ্চয়ই নিরামিষ চলছে, আমিষ তো মনে হয় না কারোর ঘরে চলছে হবে। বা যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিই, যদি কদাচিত কারোর ঘরে ভুলেও আমিষ চলছে, কালকে বর্ষের প্রথম দিন ভুলেও এই পাপ কখনো করবে না, জীব হত্যা করবে না। আর ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমরা যেন এইভাবেই সৎ পথে সৎ রাস্তায় তোমার চরণ ধরে জীবনভর চলতে পারি। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। আর তার সঙ্গে যদি পারো তাহলে একটি মন্ত্র অবশ্য জপ করবে। ভাগবতের এই মন্ত্রটি কিন্তু বহু শ্রেষ্ঠ মন্ত্র বলা হয়েছে। মন্ত্রটি কি? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে তো? তাহলে সবাই একবার আমার সঙ্গে বলো, কৃষ্ণায় বাসুদেবায়। শুনতে পাচ্ছি না? হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটির অনেক প্রভাব রয়েছে। ঘরের মধ্যে দুঃখ দরিদ্রতা ক্লেশ এগুলোকে সব নাশ করে দেয়। হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়, তার জন্য এই মন্ত্রটিকে অবশ্যই জপ করা উচিত। প্রেমসে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কেউ কোনো রকমের
দরিদ্রতাযুক্ত বস্ত্র ধারণ করবেন না। বর্ষের প্রথম দিন ফাটা ছেঁড়া কাপড়ও কিন্তু পরতে নেই, মনে রাখবে। সংক্রান্তির দিনই ঘরের মধ্যে যত ফাটা ছেঁড়া কাপড় আছে এগুলোকে সব বের করে দেওয়া উচিত। এটা তো হলো সবার জন্য। আরেকটি বিশেষ জিনিস মনে রাখবে, স্ত্রী জাতিকে, মহিলাদেরকে কখনোই ফাটা ছেঁড়া কাপড় পরতে নেই। শুধু বছরের প্রথম দিন নয়, 365 দিনের মধ্যে কখনো কোনো স্ত্রী জাতিকে ফাটা ছেঁড়া কাপড় পরতে নেই। যেই স্ত্রী ফাটা ছেঁড়া কাপড় পরে তার ঘরের মধ্যে দরিদ্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। তার জন্য কোনো নারীকে কখনো ভুলেও কোনো ফাটা ছেঁড়া কাপড় পরতে নেই। আচার সংহিতার মধ্যে স্পষ্টরূপে লেখা রয়েছে, তা পুরুষের দায়িত্ব, পুরুষের কর্তব্য, ঘরের মধ্যে ঘরের গৃহলক্ষ্মী, ঘরের স্ত্রী, তার কাছে যেন বস্ত্রের কোনো অভাব না হয়, কোনো মতেও যেন ফাটা ছেঁড়া কাপড় সে পরিধান না করে, এটা বিশেষরূপে খেয়াল রাখা উচিত। প্রেম সে বলো, আর খেয়াল রাখবে না কেন? ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে তো রাখবে না? আরে বাবা রে, নিয়েছে যখন রাখতেই হবে। প্রেম সে বলো,